আমি যে বিষয়টি বলছিলাম খুতবার গুরুত্ব অপরিসীম, আমি আর তিন চার মিনিটের মধ্যে যেটা শেষ করবো আপনাদেরকে। আমি কেন বাংলায় শুরু করলাম এটা আপনাদের জানা দরকার, যে আপনারা বলবেন যে কী ব্যাপার বাংলায় কেন হঠাৎ করে এরকম কিসের স্টাইল? প্রিয় ভাইরা, আমি যদি এতক্ষণ ইংরেজিতে বলতাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি যদি মনে করি 10 ঘন্টা অথবা কোনো একটা শব্দ বাংলা বলবো না, আলহামদুলিল্লাহ এতটুকু জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহর জন্য প্রশংসা। কিন্তু আপনারা কতটুকু বুঝবেন বলেন তো? তাইলে আমি অবশ্য ইমাম আবু হানিফা রাহমুল্লাহ রদ্দুল মুখতার, এটা হানাফি মাজহাবের ফতোয়ার গ্রন্থ, রদ্দুল মুখতার ফতোয়া হচ্ছে ইমাম আবু হানিফা বলেছেন লোকেরা যেই ভাষা বুঝে ওই ভাষায় খুতবা দিতে হবে, লোকেরা যেই ভাষা বুঝে। এটা কার ফতোয়া? তাই আমরা ইমাম আবু হানিফাকে যারা অনুসরণ করি তাদের কি করা উচিত? তাহলে এটা কেমন কথা হলো যে আমরা তো সেটা মানি না, খুতবা দিতে হবে মানুষের বোধগম্য ভাষায়। আজকে আমরা এখানে, আমি জানি না এখানে কিভাবে হতো, আমরা তো এভাবেই খুতবা দেই আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা। আপনারা আজকে শুরু হলো এভাবেই আপনারা দেবেন এবং এই বিষয়ে অন্য কোনো কথা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা আরসালনা মিন কওমিকা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আপনার পূর্বে আমি যত নবী রাসূলকে পাঠিয়েছি সকল নবী রাসূলদেরকে তার জাতির ভাষায় পাঠিয়েছি। আপনি অনেকে বলতে পারেন, আমি এবার যুক্তিতে যাই, যে খুতবা যদি আরবিতে হয় তাহলে বাংলায় হয়, তাহলে নামাজটা বাংলায় হয় না কেন? আচ্ছা, খুতবায় আমি এতক্ষণ যা বলেছি এটা আমার নিজের কথা, নিজের বানানো বক্তব্য বলিনি, কোরআন এবং হাদিস থেকে বলেছি বটে, কিন্তু শব্দগুলো কার? শব্দগুলো কার? আমার না? এই যে আমি বলছি, এই আমি বলছি, এটা কি আল্লাহ বলছেন না আমি বলছি? আমার শব্দগুলো, সবগুলো শব্দ আমার নিজের, আমি বলছি এগুলো সব কার? আমার শব্দ বাংলা, আমি আমার মতো করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো আমার মতো করে আমি উপস্থাপন করছি। কিন্তু নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না পড়ে আপনি বলবেন আমি আল্লাহ তাআলার সকল প্রশংসা আদায় করছি যিনি সকল জাহানের রব, এরকম বলবেন আপনি নাকি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? নামাজের মধ্যে আমরা যা বলি সকল তাসবিহ তাহলিল কোরআন এগুলো আল্লাহ এবং তার রাসূল কর্তৃক নির্ধারিত, ওই শব্দই আমরা বলি। আর আমরা যখন খুতবা দেই, বক্তব্য দেই আরবিতে, যখন খুতবা দেই ওই আরবি শব্দগুলোকে রাসূলের বলা, আল্লাহর বলা, এটা কেউ 300-500 বছর আগে কেউ লিখেছে? ওইখানে কোরআন এবং হাদিসের কিছু বাণী আছে শুধুমাত্র, এইটাই তো নাকি? তাহলে এইটার সাথে ওইটার কোনোদিন তুলনা হয় না, এটা বক্তব্য। বক্তব্য আপনি আপনার নিজের ভাষায় দেবেন। বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরবিতে বাংলায় বক্তব্য দিয়েছেন? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা কি অন্য কোনো ভাষা ছিল? না। উনি কি বাংলা ভাষা জানতেন? না। ওনার সামনে যারা ছিল তারা কারা? নাকি বাঙালি সব ওনার সামনে? সব বাঙালি, কিন্তু উনি আরবিতে বক্তব্য দিচ্ছেন, এরকম কোনো ব্যাপার? ওনার সামনে যারা তারা তো সব আরবি বুঝেন। এখন আপনারা যদি আরবি বুঝতেন অথবা ইংরেজি বুঝতেন তাহলে তো আমি ইংরেজিতেই কথা বলতাম, তাহলে আমি আরবিতে কথা বলতাম, আপনারা যেটা বুঝবেন আমি তো সেই ভাষায় কথা বলবো। আচ্ছা, সাহাবায়ে কেরামরা অন্য কোনো ভাষায় কেউ কোনোদিন কথা বলেছেন? যদি আরবিতেই বলতে হয় তাহলে রাসূলের ভাষাও তো আরবি ছিল, আমরা এখন থেকে আমাদের সকল কথাই আরবিতে বলি, তা কি বলবো? সাহাবায়ে কেরামদের সকলের সকল কথাই তো আরবি ছিল, তাহলে আমরাও আমাদের কথাবার্তাগুলো আরবিতে বলি? না। খুতবা শব্দের অর্থ হচ্ছে বক্তব্য। খুতবা শব্দের অর্থ কি? খুতবা দেয়া ইবাদত, কিন্তু খুতবার ভাষা ইবাদত নয়। খুতবা দেয়াটা কি? কিন্তু খুতবার ভাষা কি? ইবাদত নয়। নামাজের প্রত্যেকটা জিনিস ইবাদত এবং প্রত্যেকটা শব্দ আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে নির্ধারিত। আপনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আআলা অথবা ওইখানে আরো যে দোয়া আছে ওগুলো ছাড়া কি আপনি নতুন করে কিছু বলতে পারবেন? না। আপনি রুকুর মধ্যে গিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াওমিদ হবে? না। সিজদার মধ্যে আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কুল হুয়াল্লাহু আহাদ কুল আযুর বিন্নাস সূরা ইয়াসিন আর আপনি আত্তাহিয়াতুর জায়গায় অন্য দোয়া অন্য সূরা পড়া শুরু করে দেন হবে? এগুলো আল্লাহ রাসূল সব নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমাদের খুতবার শব্দগুলো যেগুলো আমরা দেখে দেখে পড়ি ওগুলো অন্য কেউ লিখেছে 200-300-400 বছর আগে, বারসানদের ফজিলত, অমকের তৈ, তমকের সই, সেখানে হাদিস আছে, কোরআন এবং হাদিস যতটুকু অতটুকু কোরআন এবং হাদিসের ভাষায় হবে, কিন্তু বাকি বক্তব্যটা সাধারণ মানুষ যে ভাষা বুঝে এই ভাষা হবে। বুঝতে পেরেছেন যুক্তি? অতএব আপনারা এটা শুরু করবেন, এখানে হবে, অন্য জায়গাগুলোতে আপনারা এই বাণীটা পৌঁছে দেবেন। গোড়ামি করার কোনো অর্থ না, ইসলামে কোনো গোড়ামি নাই, ইসলামে আনুগত্য কার? আল্লাহ এবং তার রাসূলের। প্রিয় ভাইরা, সেই কথাটি বলেই আমি সর্বশেষ আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম
যখন তারা শুনতেন আল্লাহ বলেছেন এবং আল্লাহ রাসূল বলেছেন, তখন তারা কি বলতেন? সামিআনা ওয়া আতায়না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নু কোরআনের আয়াত নাযিল হলো, আল্লাহ সুবহানাহু বললেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফুহু লাহু আদআফান কাসীরা। এমন কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দেবে? এমন একটা আয়াত নাযিল হলো, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের কাছে কর্জ চাচ্ছেন। বলে হ্যাঁ, তা আপনার হাতটা একটু বাড়িয়ে দেন তো আমার কাছে। বাড়িয়ে দিলেন। রাসূলুল্লাহকে আবু দাহদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন মদিনায় আমার একটা বাগান আছে, এটা শ্রেষ্ঠতম বাগান, খেজুরের বাগান, 600 খেজুর গাছ আছে এর মধ্যে, এর চেয়ে উন্নত কোনো খেজুর মদিনায় পাওয়া যায় না, সেই খেজুর গাছটা আমি আল্লাহকে দিয়ে দিলাম। সেই খেজুর গাছটা আল্লাহকে দিয়ে দিলাম, একটা মাত্র আয়াত। দেখেছেন কি প্রতিক্রিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বলতেন, সাহাবাই কেরামরা এটা ছোট বা বড় এটা কোনোদিন তারা চিন্তা করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবীদেরকে ফিরে তিনি বলতেন, কে কি স্বপ্ন দেখেছে বলো, আমি তার তাবীর করে দেই।